কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টার বাংলা সিসি পেপারের পাস কোর্সের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। যারা পাশে ফোর্থ সেমিস্টারে বেঙ্গলি সাবজেক্ট নিয়েছে তাদের কোর্সগুলো হচ্ছে বিইএনজি জি সিসি T4। তোমাদের এখান থেকে মূল টপিকটি হচ্ছে বাংলা উপন্যাস, নাটক ও প্রবন্ধ। তোমাদের সিলেবাসটা একবার দেখে নাও। সিলেবাসে তোমাদের একটি উপন্যাস আছে কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পর্ব দুয়ে একটি নাটক আছে বা প্রহসন বলা হয় একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের লেখা, পর্ব তিনে দুটি প্রবন্ধ আছে বিবেচনা ও অবিবেচনা রবীন্দ্রনাথ ঠাকুর এবং পটুয়া শিল্প যামিনী রায়। এখান থেকে আমরা টপিক ওয়াইজ সাজেশনগুলো দিয়েছি, তোমরা দেখে নাও। এই বিষয়ে আমরা নোটস তৈরি করেছি, তোমরা সেগুলি সংগ্রহ করতে পারো। স্ক্রিনের ওপর কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে তোমরা কিন্তু নোটস নিতে পারো। পর্ব একে উপন্যাস কপালকুণ্ডলা থেকে তোমাদের যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে দেখে নাও। প্রশ্নগুলি 5 অথবা 10 আসতে পারে। প্রথম প্রশ্ন, কপালকুণ্ডলা উপন্যাসটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। কপালকুণ্ডলা কি উপকাহিনী ছিল অথবা কপালকুণ্ডলার ক্ষেত্রে যে উপকাহিনীর ব্যবহার হয়েছিল তার সম্পর্কে লেখুন। কপালকুণ্ডলা উপন্যাস অবলম্বনে নবকুমার চরিত্র আলোচনা করো। এখানে বলে রাখি, তোমাদের কিন্তু পরপর যে উপন্যাস এবং নাটকটি আছে দুই ক্ষেত্রেই কিন্তু নবকুমার চরিত্রটি আছে, কিন্তু দুটি ভিন্ন ক্যারেক্টার বা চরিত্র। কপালকুণ্ডলা উপন্যাস অবলম্বনে কপালকুণ্ডলার চরিত্র আলোচনা করো। কপালকুণ্ডলা উপন্যাস অবলম্বনে মতিবিবির চরিত্র আলোচনা করো। নেক্সট, কপালকুণ্ডলা উপন্যাসের অপ্রধান চরিত্রসমূহ আলোচনা করো। নেক্সট, কপালকুণ্ডলার শ্রেণী বিচার করো অথবা কপালকুণ্ডলা কি ঐতিহাসিক উপন্যাস নাকি কাব্যিক রোমান্স। কোশ্চেনগুলি ঘুরিয়ে আসতে পারে, কপালকুণ্ডলা কী ধরনের উপন্যাস। পর্ব দুই থেকে নাটক বা প্রহসন যেটা আজ তোমাদের আছে, একেই কী বলে সভ্যতা, এখান থেকে যেগুলি পড়বে একেই কী বলে সভ্যতা প্রহসন রূপে কতখানি সার্থক হয়েছে আলোচনা করো বা একেই কী বলে সভ্যতার প্রকৃতি বিচার করো। নেক্সট, প্রহসনের নবকুমার চরিত্র আলোচনা করো। একেই কী বলে সভ্যতা প্রহসনের কালীনাথ চরিত্র আলোচনা করো। নেক্সট, একেই কী বলে সভ্যতা প্রহসনের অঙ্কিত জ্ঞান তরঙ্গিনী সভার অন্যান্য সদস্যদের চরিত্র আলোচনা করো। নেক্সট, একেই কী বলে সভ্যতা প্রহসনের বা নাটকের কর্তামশাই বা নবকুমারের পিতার চরিত্র আলোচনা করো। নেক্সট, একেই কী বলে সভ্যতা প্রহসনে নারী চরিত্রের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট, একেই কী বলে সভ্যতা প্রহসনে অপ্রধান চরিত্রগুলির পরিচয় বিশ্লেষণ করো। একেই কী বলে সভ্যতা প্রহসনে সামাজিক সমস্যার কথা বলা হলেও শিল্প সৌন্দর্য অনুপস্থিত নয় আলোচনা করো। অথবা ঘুরিয়ে আসতে পারে, একেই কী বলে সভ্যতা প্রহসনে নব্য যুবকদের কোন কোন সামাজিক দোষ দেখানো হয়েছে আলোচনা করো। নেক্সট, আই সেকেন্ড দি রেজলিউশন একেই কী বলে সভ্যতার প্রহসনের প্রেক্ষাপটে বক্তব্যটির তাৎপর্য বিচার করো। নেক্সট, হাস্যরাস সৃষ্টিতে একেই কী বলে সভ্যতার অনন্যতা বিচার করো। নেক্সট, একেই কী বলে সভ্যতা প্রহসনটির নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন, একেই কী বলে সভ্যতার সংলাপ সংক্ষেপে আলোচনা করো। বাবাজি চরিত্রটির স্বরূপ উদ্ঘাটন করো। নেক্সট, নবকুমারের স্ত্রী হরকামিনীর চরিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। লাস্ট প্রশ্ন, গৃহিণী বা নবকুমারের মাতার চরিত্রটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পর্ব তিনে বা তৃতীয় অধ্যায় বিবেচনা ও অবিবেচনা থেকে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে, প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধে মূলত নবীনের জয়গান গেয়েছেন আলোচনা করো। নেক্সট, পৃথিবীর সমস্ত বড় বড় সভ্যতাই দুঃসাহসের সৃষ্টি বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধ অনুসারে মন্তব্যটির বিচার করো। নেক্সট, রবীন্দ্রনাথ কীভাবে বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধে অবিবেচনার বেগের সঙ্গে বিবেচনার সংযম দেখিয়েছেন তা বুঝিয়ে দাও। এইরূপ বিভাগ না হইলে বিপদ ঘটিত, বিভাগটি কি অন্যথা হলে কি বিপদ ঘটত। এই দুঃসাহসের মধ্যে একটা প্রবল অবিবেচনা আছে, কোন প্রসঙ্গে লেখক একথা বলেছেন আলোচনা করো। নেক্সট, সেই বন্যার বেগ কমিয়া আসিয়াছে, এখানে কোন বন্যার কথা বলা হয়েছে তা ব্যাখ্যা করো। নেক্সট, বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গির বিবরণ দাও, বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা করো। কিন্তু পথের সৌন্দর্য ঘাসেও নহে ফুলেও নহে, কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এই উক্তিটি করেছেন। নেক্সট,
এ বিধান কখনোই চিরদিন চলিবে না, কোন বিধানের কথা বলা হয়েছে, বিধানের পরিচয় দিয়ে ব্যাখ্যা করো কোন বিধান চিরদিন চলবে না। নেক্সট, এইটাই আমাদের সকলের চেয়ে আশার কথা, আশার কথাটি ব্যাখ্যা করো। লাস্ট প্রবন্ধটি হচ্ছে পটুয়া শিল্প, জামিনায়ের লেখা। এখান থেকে যে প্রশ্নগুলি পড়বে, প্রথম প্রশ্ন, শিল্পের জগতে পৌরাণিক সত্যের প্রতি বিশ্বাস গুরুত্বপূর্ণ আলোচনা করো। পট শব্দটির অর্থ কী, বাংলাদেশের পটুয়া শিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, যামিনী রায় অন্যান্য দেশের চিত্রকলার সঙ্গে বাংলার পটুয়া চিত্রকলার যে পার্থক্য করেছেন তা নিজের ভাষায় লেখো। নেক্সট, শিল্পের জগতে পৌরাণিক সত্যের প্রতি বিশ্বাস গুরুত্বপূর্ণ আলোচনা করো। অথবা দিয়ে ঘুরিয়ে আসতে পারে, পৌরাণিক জগতের কথা বাংলা পটুয়ারা বলতে শিখেছিল আশ্চর্যরকম ঘরোয়া ভাষায়। আলোচ্য অংশটি কোন গল্পের, কার লেখা, বাংলার পটুয়ারা কীভাবে ঘরোয়া ভাষায় কথা বলতে শিখেছিল, পটুয়া ছবির দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, আজকের ইউরোপীয় শিল্পে এই ভাঙনের রূপ প্রত্যক্ষ, প্রামন্দিক কেন এই উক্তি করেছেন তা আলোচনা করো। নেক্সট, আমাদের দেশে যাকে বলে বিভূতির আকর্ষণে যোগ্যষ্ট হওয়া অনেকটা সেই রকম, কোন প্রসঙ্গে লেখক এমন কথা বলেছেন, বিভূতির আকর্ষণে যোগ্যষ্ট হওয়া ব্যাপারটি তোমার নিজের ভাষায় বর্ণনা করো। নেক্সট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সব ছবিরই দুটো দিক থাকে, কোন কোন দিক এবং তার পটুয়া শিল্পে কীভাবে আত্মপ্রকাশ করেছে। নেক্সট, বাংলা পটচিত্রের ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব ও অবস্থানটি নির্দেশ করো। ঘুরিয়ে আসতে পারে, কালীঘাটের পটচিত্র সম্পর্কে লেখো। শেষ প্রশ্ন, বাংলাদেশের আটপৌরে শিল্প, পটুয়া শিল্প সম্পর্কে প্রচলিত একটা কুসংস্কার আছে, পটুয়া শিল্প সম্বন্ধে প্রচলিত কুসংস্কার সম্পর্কে যাহা জানো লেখো। তো এই ছিল তোমাদের বাংলা সিসি পেপারের সম্পূর্ণ সাজেশন। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দাও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।